আমি তো এটাই বোঝাতে চাচ্ছি আপনাকে, এত সহজ না তো, আবার অনেক সহজ। মানুষ একটা সিম্পল জিনিস কেন বুঝতে পারে না আপনি আমাকে বলেন তো? একটা ছোট একটা অ্যাকশন কিন্তু এত বড় কিছু না, জাস্ট ইটস জাস্ট ওয়ান প্রেস অ্যাওয়ে। এটা করলে একটা মানুষ ইজিলি ফোন জিততে পারে। ফোন জেতা কিন্তু কোনো কঠিন কিছু না। আমরা সবসময় ভাবি যে আচ্ছা একটা ফোন, এটা কি জিততে পারবে কি না, মানুষ এত আশা নিয়ে কমেন্ট করতে থাকে প্লিজ একটা ফোন চাই ফোন চাই, কিন্তু ফোনটা জিততে পারে না। ডু ইউ নো ওয়াই? ইটস বিকজ ওরা শেয়ার করে না। দাজের লাইফটা তো শেয়ার করতে হবে, রাইট? রাইট লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আবারও দিস ড্রামাটিক স্টার্টিং অফ দিস গ্রেট লাইভ সেশন ফ্রম দারাজ অনলাইন শপিং। দেখতেই পাচ্ছেন প্রতিদিন রাতের বেলা রাত 9টার সময় এসে আপনি যখন একটু শান্তিতে আপনার ডিনার টেবিলে যান অথবা ঘুমানোর প্রিপারেশন নেন, না এত রাত এত রাতের তো কেউ ঘুমায় না, সো আমরা এসে যে এই যে এই পেজ থেকে যে চিল্লাচিল্লি শুরু করি যে আপনাদেরকে গিফট পাওয়াই ছাড়বো, আজকে কিন্তু আবারও শুরু করে দিলাম। এবং শুরুতেই কিন্তু আপনি একটা ইনফরমেশন পেয়ে গেলেন, অ্যাকচুয়ালি একটা না দুইটা পেয়ে গেছেন। একটা হচ্ছে যে অফকোর্স আপনি এই লাইফে একটা ফোন জিততে পারেন, অ্যান্ড দি আদার ইজ ওইটার জন্য শেয়ার করতে হবে, প্রাইভেসি পাবলিক রেখে শেয়ার করতে হবে। বাট বিফোর দ্যাট আজকে তো আমাদের 5টা গিফট আছেই, বাট সেটা ছাড়াও আরও বড় যে গিফট সেটা হচ্ছে আজকে আমাদের যে স্পেশাল গেস্ট, তিনি খুবই স্পেশাল একজন মানুষ। তিনি মাঝে মধ্যে রোদে ফটোগ্রাফি করতে যান এবং তারপর তিনি খুব হাসি মুখে ভ্যাসলিন মাখেন নিজের হাতে পায়ে, যে আরে কি ময়শ্চারাইজ ব্রো, ময়শ্চারাইজ, দ্যাটস ওয়ান থিং। সেকেন্ড থিং ইজ যদি বাসার বেসিক ঠিক না থাকে, তিনি রাত না দুপুর 3টার সময় অন্য বাসায় চলে যান, কেন চলে যান এটা কেউ জানে না, বাট এই জন্য বেসিক ঠিক রাখাটা খুব ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা তাকে বিভিন্ন সিচুয়েশনে দেখে থাকি, বিভিন্ন ক্যারেক্টারে দেখে থাকি, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে তিনি তার বাবার সামনে গেলে নার্ভাস হয়ে যান, আর তার মা এমন একজন মা সেটার জন্য তিনি খুবই লাকি, যে সবাই মা মানে কি বলে এই যে যাও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও, উনি যেটা করেন ওনাকে ওনার মা সেটাই করতে বসেন, আমি জানি না। আর উনি আবার যে সুগারও কন্ট্রোলে রাখতে চায়, হাজবেন্ডও কন্ট্রোলে রাখতে চায়। None other than Tasnia Pari! When did you do so much research and why did you not even let me know je you've done this? Oi dekhi usko bole koi research na, but I was very shocked, I was not prepared for this intro. Very nice intro, thank you. Very nice intro. Ekhon ki amake taka diben naki phone diben kon ta diben? Apnar phone ta diye den. Phone jitte paren ekhon theke ami jitte parbo na, but jara amader live dekhchen tara definitely jitte parben. Ebong etar jonno jeta korte hobe, ami dekhte pacchi already onek manush amader live dekhteche, প্রচুর মানুষ, এত মানুষ আমাদেরকে লাইভ দিচ্ছে, বাপরে বাপে হাজার হাজার মানুষ। এই যে হাজার হাজার মানুষ যারা আমাদেরকে এখন লাইভ দেখছেন, তাদেরকে ফার্স্ট অফ অল বলতে হবে যেটা, সেটা হচ্ছে যে আপনি লাইভটা আগে শেয়ার করে দেন এবং শেয়ার করে কমেন্ট করেন যে আজকে এখানে যে 5টা গিফট আছে, খুবই সুন্দর সুন্দর 5টা গিফট। দ্যার ইজ টিপি লিঙ্কের রাউটার, তারপর একটা মানে আগে যেটাকে চুলা বলা হতো এখন ডিজিটালি এগুলোকে বলা হয় হচ্ছে কি সিঙ্গেল বার্নার গ্যাস স্টোভ, বাট আলটিমেটলি এটা রান্নাই করে। দারাজের 500 টাকার ভাউচার, রিয়েলমি বার্ডস কিউ, মানে এতদিন আমরা এয়ারবাড দিছি এখন বার্ডস কিউ আরও কুল, এবং ফাইনালি দিস মোটরোলা G8 পাওয়ার লাইট। এটা কি ছিল? পাওয়ার লাইট ছিল, অ্যাক্টিং চলে আসে এটা পাওয়ার, রাইট? দর্শক মন্ডলী আমরা দেখতেই পাচ্ছি আজকে অ্যাক্টিং অনেকভাবে চলে আসবে, এটার জন্য আমরা প্রস্তুত না, আপনারা প্রস্তুত না, বাট আপনি যদি একটা ফোন জিততে অথবা এতগুলো সুন্দর সুন্দর গিফট জিতে প্রস্তুত থাকেন, তাহলে তাড়াতাড়ি ফার্স্ট অফ অল লাইভটা শেয়ার করে দেন, বিকজ শেয়ার করলে পাবলিকলি শেয়ার করলে আপনার নামের উপরে ছোট্ট করে একটা শেয়ার লেখা আসে এবং আমরা জানতে পারি যে আপনাকে আসলে একটা গিফট দেওয়াই যাবে। সো আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ অলরেডি লাইভটা দেখছে, সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে অনেকেই বলতেছে বার্ডস লাগবে। ওকে, বার্ডস মানে হচ্ছে কি, ওই যে ওখানে যে রিয়েলমি বার্ডস কিউ সেটা চাচ্ছে অনেকে, সো আমরা প্রথম স্পিনটা করবো হচ্ছে ওইটার জন্যই। For the Realme Buds Q. What's funny about... প্রথমে আমি স্পিন করব, প্রথমে এখানে তো দুই তিনজন মানুষ নাই, আপনি আপনার আশেপাশে দেখলে দেখবেন যে আমার কিন্তু স্পিন করার কথা। I'm supposed to be here asking questions and এখানে এটা খুলে পড়ে গেছে, I think আজকে সব ডিজাস্টার হচ্ছে। হ্যাঁ, I don't know whose fault is that, but then again, no, of course not, সবকিছুই সেম আছে গতকালকের মতো, just একটা জিনিস চেঞ্জ হয়েছে, I think এটা খুবই obvious. Anyway, আমরা ফার্স্ট যে স্পিনটা করবো, দ্যাটস ফর রিয়েলমি বাডস কিউ, এবং সেটা হচ্ছে গিয়ে কে কে বসেন, তানভীর হোসেন, তিনি বলেছেন একটা এয়ারবাডস লাগবে তার। সো ফার্স্ট স্পিন অফ দ্য নাইট, লেটস সি, পারেন তাহলে ভালো, না পারলেও ভালো, লেটস গো। ফার্স্ট ডে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে, হয় নাই? আমি প্র্যাকটিস করে আসলাম ঠিক মতো,
আই ডোন্ট হ্যাভ দিস এট মাই হোম সো আমি প্র্যাকটিস করতে পারি এটা তো নিয়ে যাও যায় তাই আচ্ছা আজকে নিয়ে যাব মানে যেদিন লাইভ থাকে ওই দিন মানে আগের দিন রাতে বলে আমরা দিয়ে দিই যে বাসায় গিয়ে ভাই ভালো করে প্র্যাকটিস এক্সারসাইজ করে আসো ডোন্ট এমবারাস ইয়োরসেলফ ইন ফ্রন্ট অফ দ্য হোল দারাজ অনলাইন শপিং ওয়ার্ল্ড এটার মধ্যে তো আসলে হবে না এইভাবে ধরেন এটা র‍্যাঙ্কিং বোর্ড আছে এখানে একটা এটা ঠিক পিছনে তাই নাকি মানে শোয়ার ঠিক শেষে আমরা এটা উল্টাই দেই and then you see যে নাম্বার 1 নাম্বার 2 আর ইউ এট দ্য বটম আমি তো স্পিন করি ইউ আর গেটিং টু স্পিন আমি স্পিন করি আমি স্পিন করি কখন জানেন যখন মাঝে মধ্যে এমন সব গেস্ট আসে যারা স্পিন করতে করতে এটা ভাঙে চুরে ফেলে তারপরও কোনো গিফট উঠাতে পারে না আচ্ছা আমি ইনশাআল্লাহ এরকম হব না এরকম হবে না আপনি ভালো পারেন আচ্ছা সো আমরা বুঝতে পারছি উনি অনেক ভালো পারেন এটা আমরা প্রথম স্পিনে একটা মোটামুটি একটা প্রমাণ পেয়ে গেলাম সেটা আমাদের সাথে আছে ফাইম ফয়সাল তিনি বলছেন ভাই প্রতিদিন কমেন্ট ব্লক খাই হোয়াট মানে এত কমেন্ট করে যে কমেন্ট ব্লক করে দেয় তাকে আচ্ছা হি ইজ ভেরি ডেসপারেট টু উইন ইজ ভেরি ডেসপারেট টু উইন দ্যাটস এভরিওয়ান দ্যাটস লিটারালি এভরিওয়ান ডেসপারেট টু উইন উনি বলছেন ওনাকে এয়ারবাস দিতে ফাইম ফয়সাল আবার না এটা কি ফাইম আমরা তো আগের জন ফাইম ফয়সাল ছিল তানভীর হোসেন ছিল হ্যাঁ আরে ইউ রিমেম্বার আরে আই রিমেম্বার অল আরে ইউ রিমেম্বার ইয়েস আচ্ছা এটা নিয়ে আমরা পরে একটু ডিসকাস করব কেন শি রিমেম্বারস ইজ ইট বিকজ অফ দ্য আই রিমেম্বার এভরিওয়ান ল্যাক অফ সুগার or because of tea good brain or moisturized skin good brain fahim faisal bhai jonno amra chesta korbo okay apni bhai ektu abar ha ektu jore shore passionately ektu ha acha ekhon amra chesta korchi for fahim faisal bhai good luck but khub eta subidhar hoy mone hocche na amar kache jodi lokkho thake otut bishwas hridaye apni nojor lagai dicchen ami ki uta ure tagay thakbo I can do that tomorrow or আচ্ছা আমি জানি না ভাই আজকে খুবই বিপদে আজকে মনে হচ্ছে সারা রাত থাকলেও এখানে পাঁচটা গিফট তুলতে পারুন না এনিওয়ে প্রচুর মানুষ কমেন্ট করছেন কমেন্ট কেন জানি আজকে একটু আস্তে আস্তে আসছে যে আপনার পেজে কি করতেছে বলেন তো আপু সবাই কি বলছে কার দেখতেছে আমাদেরকে আই হ্যাভ টু সি ওয়েট আরে আই হ্যাভ টু সি অফ কোর্স আমি অন করলে যে আপনি কথা বলা চলে আসে আপনি অন করলে কি হয় মানে আপনার কথা চলে আসে ও মানে আমার কথা ইজ নট সাপোজ টু কাম It's gonna interfere na. আচ্ছা তাহলে ওই এই কারণে ফোনটা হচ্ছে সাইলেন্ট করে দিতে হয়। আচ্ছা। এটা করা যায় বাই দ্য ফোন জানেন তো। আচ্ছা you keep talking I'm figuring it out. না না ফোনে কিন্তু সাইলেন্ট করা যায় ফোন। আমার ফোন সাইলেন্টই করা। ও আচ্ছা তারপরে চলে আসছে। এটা তাহলে কি ফোন? এটা তো আমাদের স্পিনেও দেই না আমরা এরকম। I need this phone তাহলে। আচ্ছা হ্যাঁ আমার এটাই দরকার সবার দরকার। সো সবাই বলতেছে যে অফকোর্স ফোন দরকার বাট ফোনটা আমরা কিন্তু সবার লাস্টে আনলক করি বিকজ দ্যাট ইজ দ্য গ্র্যান্ডেস্ট প্রাইস। ইন ফ্যাক্ট এই যে এখানে আমাদের সামনে যে হাজার হাজার মানুষ নাই যে হাজার হাজার মানুষ আসলে স্ক্রিন থেকে দেখছেন তাদের সবাইকে বলতেছি যে প্রথমত আপনি লাইভটা শেয়ার করেন এবং তারপর আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করেন এবং কমেন্ট করে জানান আপনি কোন গিফটটা জিততে চান ফোনটা কিন্তু সবার লাস্টে থাকবে বাট তার আগে আমরা টিপি লিংকে রাউটার দিব একটা সিঙ্গেল বার্নার গ্যাস স্টোভ দিব দারাজের 500 টাকার ভাউচার দিব রিয়েলমি বাডস কিউ দিব এবং এখানে ফোন রিলেটেড প্রাইমারি নলেজ দিব সবাইকে অ্যান্ড একটা মোটরোলা G8 পাওয়ার লাইট দিব এখন আমরা কিভাবে জাজ করবো যে ক্ষমতা কবে যদি হয়ে যায় তাহলে কবে হইতেছে কেমনে হইতেছে তারপর আপনি দিচ্ছেন কি না দিচ্ছেন কি মানে ও ও ইউ হ্যাভ রিয়েলমি বাট ছাড়া বাজবো না I know I don't want to and play then, it and then uje okhane ekhane press kore volume button ta chap dile ta oh. silent hoye jabe oh, exactly thank and you the volume button ase ami onek technologically handicapped yes I am acha thik ache ekhon ha I understand ekhon comment dekhte paren ei phone e ha obviously ki ki dekhacche comment e ki bolche manushjon Realme Airbuds-i bolche. কে বললো এটা মানে নাম টাম তো শাউট আউট দেন সবাইকে এই যে এত কষ্ট করে মুতাসিম মিলন শুভ হ্যাঁ শুভ ভাই কি বলছে Airbuds and then this guy যে বারবার কমেন্ট করছে রহমান আয়শা জান্নাত Realme বাচ্চারা বাজবো না Realme বাচ্চারা বাজবো না এটা আপু ও সরি আয়শা জান্নাত সরি সরি হ্যাঁ আয়শা জান্নাত আপুর জন্য তার একটা স্পিন করতে হবে আচ্ছা আচ্ছা দেখেন স্পিন when you spin আচ্ছা let's see হ্যাঁ দেখি if you spin বিশ্বাস করতে হয় হ্যাঁ আচ্ছা সো আয়শা জান্নাত আপু রাইট yes আয়শা জান্নাত আপু He just got lucky because তিন নাম্বার স্পিনে আজকে আমাকে আমার সিট থেকে উঠে এখন এখানে মানুষের কাজ করতে হচ্ছে বাট আই হ্যাভ এ গুড ফিলিং অ্যাবাউট দিস ওকে কি তুলতে হবে Realme Buds কিউ হ্যাঁ সি খুবই প্যাশনেটলি
No cheating. What sort of cheating are we talking about? I don't know. About? I feel like you're going to cheat. Do we consider this as an offensive comment? If yes, type Y. Talk about good luck. Someone was very like passionate about. Almost theme gechilo. This is last time. Nah, this is an indication je bhai or hobe. Oh, tai na. But I'm just apnake ekta mane I didn't want to make you feel so je bhai ki byapar koi ashlam ami partechi na arekjon partche. It's not even his job. Bustechi na ajke comment keno chen ektu erokom hang khe khe asteche keno. Acha. Shojib Mia, uni bolechen please ar kichu bolen nai. Please. Asan Hussain, please pin for voucher. Asan Hussain bhai khubi chalak manush, tini voucher chesen. Pin for voucher. Je dekhen ekhane voucher ache ekta 500 takar daraje. Oh. Haan. So why do you think je it's a clever idea to go for the voucher? He can just buy anything with that. Are apni to onek buddhi. Oh my god, are you undermining me now? Eta ami ajkal manush ke compliment korlo manush etake kemne kemne jani undermining hisebe niye na mane it's even risky to make a compliment ha asan Hussain bhai apnar jonno ekta voucher spin korbo dekhi apni ha current spin acha na ebar amra let me do it blindly acha ha thik ache blindly current blindly dekhei jodi na hoy blindly korle keno hoyte pare etar jai na eta hoyte pare superstition na thakte pare acha asan Hussain bhai apnar jonno blind spin আজকে সারা রাত শুড ওয়ান্ট আ স্টোভ কারণ বারবার শুধু স্টোভটাতেই পড়ছে আচ্ছা তাহলে আমরা একটা এবারে একটা ডিফারেন্ট সিস্টেম করব সেটা হচ্ছে যে স্পিন করার পর না দেখে থামায় ফেলব আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা করব বসে না তরিকা আবিষ্কার করব গিফট তারপরও দিতেই হবে হ্যাঁ সো আমরা আবারো দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ কমেন্ট করছেন আমাদের সাথে অনেক মানুষ আছেন এবং লাইভটা অনেকে শেয়ার করে দিবেন যাদের কমেন্ট আমরা পড়ছি আর যারা এখনো শেয়ার করেন নাই তাদের কমেন্ট আমি পড়তে পারছি না বিকজ লাইভ শেয়ার না করলে কিন্তু আসলে কমেন্ট পড়া যায় না এনিওয়ে আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকেই অনেক কিছু চাচ্ছেন মেহেদী চৌধুরী তিনি বলেছেন দারাস 1212 হ্যাশট্যাগ দিয়ে বসে নোয়া সিঙ্গেল বার্নার গ্যাস স্টোভ মেহেদী ভাই রান্না করতে খুবই প্যাশনেট আচ্ছা তিনি একটা গ্যাস স্টোভ চায় ওকে সো আমরা এখন গ্যাস স্টোভটা তোলার চেষ্টা করব আমি স্পিন করব আপনি থামাই দিবেন আচ্ছা না দেখে না আগে থেকে না দেখা লাগবে না যখন থামাবেন তখন না দেখলে হবে ওকে কি ভাই মেহেদী চৌধুরী ভাই হিয়ার গোজ এই যে এবার ভাউচার উঠেছে What is funny about voucher? I don't know. But উল্টা পুরা উল্টা মানে এটা কাছাকাছি মানে ধারে কাছেও নাই ও গড আজকে তো খবর আছে জাভিয়ার বিন জাইদি তিনি বলেছেন প্লিজ স্পিন ফর মি এয়ারবাডস 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 আবার মনে হচ্ছে অনেক মানুষ এয়ারবাডস চাচ্ছে ঠিক আছে আমরা এখন আবার এয়ারবাডসের জন্য স্পিন করি মানে আচ্ছা আমি স্পিন করি আপনি থামান এর থেকে লাভ হবে জানি না লেটস সি যদি ভাগ্য বদল হয় ওকে এটা হচ্ছে ফর জাইদি ভাই জাইদি ভাই দিস ওয়ান্স ফর ইউ আচ্ছা লাস্ট টাইম সামবডি ওয়ান্টেড আ গ্যাস স্টোভ আর তবে এটা তো কোনো লাভ নাই তো লাস্ট টাইম মানুষ কি চাইছে আর এখন কি উঠছে এর মধ্যে যদি আই থিংক আই ব্রট মাই ব্যাড লাক হিয়ার টুডে এটা কো মানে কেমনে করে এটা আসলে জানি না এটা কেমনে করে মানে ডু ইউ হ্যাভ আ আচ্ছা আমরা যারা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ আমাদের এখানে লাইভ দেখছেন প্রায় 1000 মানুষ এই 1000 মানুষকে যদি আজকে এখানে দেখতে পাইতাম তাহলে কিন্তু একটা বিশাল বুঝতে পাচ্ছেন মানে স্টেডিয়াম একটা ফিল হতো এক্স্যাক্টলি সো একটা স্টেডিয়ামের সামনে what the random example of cricket oh you were just saying right যে you used to be a player হ্যাঁ এটা আমি কখন বললাম খেলতেন সাউথ আফ্রিকা ও সাউথ আফ্রিকা হ্যাঁ তারপরে সাউথ আফ্রিকান টিমে আমি স্পিন বোলার ছিলাম তারপরে আমি ঢাকায় চলে আসছি মানে তারপর হচ্ছে কি বাংলা ভাষা শিখছি এবং তারপরে দারাজে লাইভ অনেক বিশ্বাসযোগ্য জি আচ্ছা থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট হ্যাঁ রাজ ভাই বলছেন এয়ারবাডস চাই রাজ ভাই আপনি এয়ারবাডস চেয়েছেন এখন আমরা এয়ারবাডস তোলার চেষ্টা করব কিন্তু বুঝতেছি না আজকে মানে বুঝতে পারছি না কি আচ্ছা আচ্ছা ঠিক আছে স্পিন এয়ারবাডস এর জন্য থামাই দেন থামাই দেব হ্যাঁ ধারে কাছেও নাই একটা তুলতে পারিনি কিন্তু আমরা চেষ্টা করছি দ্যাটস আ গুড থিং এটাই ভালো জিনিস আসলে
বাট হ্যাঁ আজকে সবকিছু একটু জি আরমান ভাই তিনি বলেছেন ভি ও ইউ সি এইচ ই আর ভাউচার সি হাউ ক্রিয়েটিভ ভাউচার ওর বাবা হ্যাঁ হ্যাঁ এটা ইট রিমাইন্ডস মি অফ 2012 এর ফেসবুক তখন যে মানুষ স্ট্যাটাস দিতে হবে আপনারা ফেসবুকই ছিল না তখন 2012 এ ফেসবুক থাকবে না কেন না আপনি তো অনেক ইন্টারভিউতে গিয়ে বলেন আপনার ফেসবুকই নাই আপনি জানবো কেন না এখন আই হ্যাভ আ পেজ বাট ও এখন পেজ আছে দেখে ফেসবুক অ্যাকাউন্টই নাই অ্যাকাউন্ট তো আমি রান করি না 2012 এ তো আই ওয়াজ নাথিং তখন আমার ফেসবুক ছিল ও when someone becomes something from nothing তখন ইউ ডিলিট ইওর তখন হচ্ছে কি ফেসবুকটা হ্যাক হয়ে যায় বা সামথিং হয়ে যায় তখন এই ভয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্টই ইউজ করেন না স্লো ক্ল্যাপ ফর তাসমিয়া ফারেন মানে ইটস লাইক আমি বাসার বাইরে গেলে হ্যাঁ আই ক্যান গেট রবড বাসার বাইরে যাব না আমি বাসার ভিতর থেকেই একদম যা করব প্রোঅ্যাকটিভ লাইফ এটাই প্রোঅ্যাকটিভ এটা কি প্রোঅ্যাকটিভ না এটা না হ্যাঁ জি আরমান ভাই আমরা এই সব না বলে আপনার ভাউচারটাই তোলার চেষ্টা করি আই থিং এখন রাইট সো জি আরমান ভাই ভাউচারটা চাইছে আপনি স্পিন দেন এখন হ্যাঁ করেন আপনি থামাই দেন না দেখি এটা আচ্ছা চলুক জনতার সংগ্রাম চলছে What is this random? জনতার সংগ্রামই তো চলছে ও মাই গড ভাই আমি না জানি না এখানে উঠছে একবার এখানে উঠছে ওকে পাবলিক ধরে মারতে পারে মোহাম্মদ হাইরক বলেছেন স্পিন ফর ভাউচার ঠিক আছে হিরক ভাই আপনার জন্য একটা স্পিন হবে দেন আবার স্পিন দেন এবার থামাই দিব ওকে খুব থামিয়েছেন আপনি পুরো উল্টা আমাকে শুধু ব্লেম দিয়ে এরকম জীবনে হয় না হ্যাঁ বাট হ্যাঁ যারা আমাদেরকে লাইভ দেখছেন এখন যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে যে 1000 মানুষ লাইভ দেখতেছেন সবাইকে আমরা গিফট দিয়েই যাব আজকে দেখা হবে বিজয় হ্যাঁ দেখা হবে বিজয় এটা কয়টা সময় হবে আমি জানি না বাট কোন না কোন একটা টাইমে হবে এবং একদম আমাদের যে স্টার অফ দ্য শো হুইচ ইজ নট তাসনিয়া ফারিন বাট এই যে দি স্মার্টফোন মোটরোলা G8 পাওয়ার লাইন ট্রাস্ট মি এটা যদি এখান থেকে চলে যায় সেটা আর কেউ দেখবে না ডু ইউ বিলিভ ইন দিস না তাই ইউ ডোন্ট আচ্ছা না থাক আমি ট্রাই করব না না ট্রাই করা দরকার নেই একদিন ট্রাই করেন আজকে করা দরকার নেই রাইট এনিওয়ে সো এটা আমরা সবাই লাস্টে দেব হুইচ ইজ দ্য মোটরোলা G8 পাওয়ার লাইট বাট আপনারা যেটা করতে হবে এখানে যে কোনো একটা গিফট জেতার জন্য মানে কয়টা গিফট আছে টোটাল বলেন না দেখে 5 কি কি গিফট বলেন ওকে ভাউচার মোটরোলা বাড মোটরোলা জি জি সামথিং লাইট হ্যাঁ জি 8 লাইট পাওয়ার লাইট ইয়ারবাডস হ্যাঁ দেন দা স্টোর ইয়ারবাডস না Realme Buds Q Buds Q আর ওই স্টোভ আই এম মিসিং ওয়ান স্টোভ ভাউচার তো বলছি স্টোভ রাউটার আরে 5 এর মধ্যে 4 তার মানে কাটা কাটা এ প্লাস হ্যাঁ 80 এর আপ পাইলে 80 আপ না 80 80 হ্যাঁ তাও স্যার দয়া করে পাস করাই দিতে টাইপের এইটি বিকজ স্পিন তো হচ্ছে আচ্ছা আশিকুর রহমান স্পিন ফর এয়ারবাডস ভাই অবশ্যই স্পিন ফর এয়ারবাডস কিন্তু উঠতেছে না আমরা জানি না আমি লেট মি ট্রাই হ্যাঁ আচ্ছা হ্যাঁ ইউ ট্রাই অ্যাজ ইফ ইউ হ্যাভেন্ট একবার না পারিলে দেখো শতবার আমার তো শতবারই হয় না এখনো হ্যাঁ এত তাড়াতাড়ি ধৈর্য হারালে তো হবে না আউট অফ দ্য সিন এয়ারবাডস আমরা তোলার চেষ্টা করছি ফর আশিকুর রহমান আমি আজকে মহা বিপদে পড়ছি কেন প্র্যাকটিস করে আসেন আমাদের গেস আচ্ছা আপনার তো আপনাকে এটা প্র্যাকটিস আছে আপনি তো পারছেন না দিস ইজ নট মাই লেট মি টেক ওভার তাহলে আপনি এখানে বসেন লেট মি টেক ওভার দি এটা 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 ইউ ওয়ান্ট টু টেক ওভার দ্য হুইল দাঁড়া দাঁড়া ঘুরাইলে ভালো হবে প্লিজ না না ইটস ওকে প্লিজ 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 ইটস ওকে দর্শক মণ্ডলী আপনাদের সামনে এখন স্পিন টেক ওভার করছেন মিস তাসনিয়া ফারিন যিনি মাঝে মধ্যে বিচ টেক ওভার করেন এবং তারপর ময়শ্চারাইজার লাগান আস্তে কি সুন্দর ময়শ্চারাইজার ও মাই গড ইউ আর মেকিং ফান অফ মি না 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 মেকিং ফান অফ ময়শ্চারাইজারস রাইট আচ্ছা আমার রাউটার লাগবে বলছেন মোহাম্মদ ইমন ভাইয়ের জন্য আমরা রাউটার তোলার চেষ্টা করব বাট তার আগে আমরা যেটা করব আপনাদের সবার জানা উচিত যেই কারণে এই লাইভ সেশনগুলা
is coming to life. Jei karone Tasnia Finer moto ekjon expert sugar controller is here. Jei karone there are 5 gifts on the wheel. Amader co-sponsors ebong partners. Tader naam shobai ke bolte hobe. Bolen. Shunen monojog diye. Amader co-sponsors are Apex, Dabur Honey, Dettol, Studio X, Vaseline and Motorola. Okay. Vaseline কে আজকে যেভাবে প্রমোট করছি আমি শুরু থেকে চিন্তা করছিলাম যে কেন এত Vaseline কে প্রমোট করা হচ্ছে আচ্ছা অনেস্ট অ্যানসারটা এখন পড়াচ্ছি মিডিয়া পার্টনার কালের কণ্ঠ বিডি 24 লাইভ রেডিও টুডে ওকে ওকে মানে কি ওকে আই হার্ড ইট গ্রেট অসাম হাততালি দেন হাততালি দেন শিওর শিওর আর লাস্ট ইভেন্ট পার্টনার্স লিংক 3 রবি এলিট বার্গার কিং ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসর্টস বিঞ্জ নভেমিকো রিসর্ট এন্ড টুরিসন ওকে অনেক পার্টনার্স আমাদের হুম হুম যাদের কারণে আজকে দিস গ্র্যান্ড ইভেন্ট ইজ আ গ্র্যান্ড ইভেন্ট নট সাকসেস সো ফার বিকজ একটা গিফট এখনো তোলা যায় নাই ভাই ওয়েল আই এম দ্য বিগেস্ট গিফট হিয়ার হু নিডস এনি মোর গিফটস দর্শক মণ্ডলী সেখানে শেষ হচ্ছে আমাদের আজকের রাতের লাইভ সেশন দেখা হবে আবারো কোন না কোন একদিন উইদাউট এ নার্সিসিস্ট গেস্ট আমি আর কি বলবো কিছু তো বিলকেস খানম বলেছেন ফারিন আমার তোমার স্নেক গেম নাটকটা খুব ভালো লাগছে ও থ্যাংক ইউ স্নেক গেম ওই নাটকে কি হয় দেয়ার ইজ নো স্নেক ইনভলভড আই এনসিওর ইউ সো এটা ইয়োলো জার্নালিজমের উপরে নাটক একটা না স্নেক গেম ইজ মানে একটা থ্রিলার টাইপের মানে হয় না যে সাপ অনেক না সাপ না সাপ প্যাচে ফেলে আর কি মানুষকে তারপর প্যাচে ফেলে সো এই প্যাচটা ডেসক্রাইব করার জন্য অন্য কোনো ভালো উপায় ছিল না স্নেক ছাড়া না ইটস লাইক যেমন ব্লুপ্রিন্ট মানে তো অ্যাকচুয়ালি ব্লুপ্রিন্ট না সো এরকম স্নেক গেম ডাজ নট লিটারালি মিন ব্লুপ্রিন্ট মানে তো ব্লুপ্রিন্ট না মানে ব্লু রঙের কোনো প্রিন্ট হবে সেটা তো ব্লুপ্রিন্ট মানে ব্লুপ্রিন্ট না তাসনিয়া ফারিন 2020 দ্যাটস দ্য টি-শার্ট আমরা দ্বারা যে টি-শার্টটা বানাবো এই পাতলা ব্লুপ্রিন্ট মানে ব্লুপ্রিন্ট না এই টি-শার্টটা আমরা বানাচ্ছি এবং এই টি-শার্টটা আপনি দেখতে পারবেন দ্বারাজের ফ্যাশন লাইভে যে ফ্যাশন লাইফটা হবে কালকে 6টার সময় ফ্রম দারাজ ফ্যান ক্লাব এবং সেখানে এই টি-শার্টটা ছাড়াও আরো অনেক রং বেরঙের উইন্টার কালেকশন আপনি দেখতে পারবেন আমরা জানি যে নরমালি উইন্টারে মানুষজন জ্যাকেট শো অফ করতে অনেক পছন্দ করে বাট কিছু মানুষ করে না এখন ফর ভেরিয়াস রিজনস মেবি বিকজ আচ্ছা জ্যাকেটের সাথে কি ময়শ্চারাইজিং এর কোনো সম্পর্ক ও মাই গড ইটস উইন্টার ইউ শুড ইউজ ময়শ্চারাইজার টু কিপ ইওর স্কিন রিয়েলি স্মুথ and healthy that's it amar mone acha etar sathe spinner er kono somporko nai eta eta clear nai ha so kalke apnara fashion life ta dekhen okhane prochur sundor sundor fashionable winter clothing thakbe jara daraj theke display kora hobe ebong apni khubi like onek attractive vouchers mega deals onek like emon shop deal paben je apnar kache mone hobe je ki korteche jibone ekta mane keno kintechi na ekhono আর আপনি যারা এখন দেখতেছেন এই যে এই প্রায় 1000 মানুষ যারা এখন লাইভটা শেয়ার করেন নাই আপনারাও কি করতেছেন বলেন তো তাড়াতাড়ি লাইভটা শেয়ার করেন এবং শেয়ার করে তাড়াতাড়ি কমেন্ট করেন যে আপনি কি চান গ্যাস স্টোভটা দেন খুব ডাইরেক্ট কাট কথা বলছে হচ্ছে নীতু নামে একজন আপনি গ্যাস স্টোভটা দেন দেন গ্যাস স্টোভটা দিয়ে দেন লাগবে ভাই গ্যাস স্টোভটা দেন কোনো ইয়া নাই মানে কোনো প্লিজ অ্যাপ্রিসিয়েশন তাসনি আপু দেখতে খুব ভালো লাগছে কিচ্ছু নাই গ্যাস স্টোভটা দেন তো ভাই এত সময় নেই আসলে এত সময় নেই কার আছে এত সময় নীতু আপুর জন্য গ্যাস স্টোভটা উঠান আপনি যান please this is you have one For job once. you have one job are last time I came ami charta gift uthe mane uthe diyechhilam so I think charta gift uthano kono credit nai tai this is what happens ebong paanchta uthaite hoy ajke ki hocche allah eto khon dhore gas stove uthchilo ekhon ota uthlo na ut 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 cha 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 please 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 bhai আমি আসলেই আমি এ যাবৎকালে এখানে কয়েক লাখ লাইভ সেশন আমি দেখে ফেলেছি কিন্তু এই রকম বাজে পারফরম্যান্স বাই দ্য হোস্ট অবভিয়াসলি কার কাজ স্পিন করা আমারই তো কাজ আমি কমেন্ট পড়বো আমি স্পিন করে উঠাই তবে এটা সবই আমার প্লিজ স্পিন ফর মি এনিথিং হাসান শুভ এই ইয়ারে কিছুই পাইলাম না এটা এটা তবে এনিথিং ফোন উঠে গেল এনিথিং এর নিয়ম আছে একটা কি এনিথিং হচ্ছে আগে ফিক্স করে নিতে হবে আপনি কোনটা দিবেন আচ্ছা ঠিক আছে ভাউচার মানে এটাও বলতে পারছিস না বিকজ কোনটাই উঠতেছে না যখন যেটা উঠতেছে সেটাই উঠতেছে না ভাউচার ওকে হাসান শুভ ভাই যেহেতু আপনি শিওর না আমরা আপনার জন্য একটা ভাউচার তোলার চেষ্টা করব বিকজ এই ভাউচারে আপনি যা ইচ্ছা তাই তো কিনতে পারবেন তাও এটা উঠলে না তাও আগে এত আশা দেন না মানুষটাকে ওকে স্পিন হচ্ছে এটাকে
আমরা দেখতে পাচ্ছি যে গুড ইনফ্লুয়েন্সের জন্য যদি কোনোভাবে ওটা উঠে যায় তাহলে আমরা বেঁচে যাব ভাই। আদারওয়াইজ ভাইয়ের নাম হচ্ছে হাসান শুভ। আমি এট দিস পয়েন্ট আই এম সিরিয়াস, মানে আজকে 2 মিনিট নীরবতা পালন করি আমি, একটাও উঠে নাই ভাই। আপনি নিজেও কিন্তু একটা উঠাতে পারেন না, আপনি আই টেক ইট অ্যাজ অ্যা কমপ্লিমেন্ট। আচ্ছা না, আমি এখন উঠাইতে হবে। এনিওয়ে অনেক মানুষ আমাদেরকে লাইভ দেখছেন এবং প্রচুর মানুষ শেয়ারও করে দিয়েছেন লাইভটা, তারপর আবার বলে শেয়ার করে দেন, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। এবং শেয়ার করলে আপনার নামের উপরে যে শেয়ারের লেখাটা আসে, যেটা আমাদের আজকের টেক এক্সপার্ট আমাদের গেস্ট, যিনি জানতেন না যে কিভাবে একটা লাইভ সেশন চলার টাইমে ভলিউম কমাইতে হয়, সো উনিও জানেন না। আমি তো কখনো লাইভ দেখিনি, আমি কিভাবে জানবো? খালি আপনি লাইভ করছেন দেখেন নাই কখনো? আমি করিও না তো। আপনি তো বললেন যে এখানে অনেকবার করে ফেলছেন অলরেডি, দারাজের এখানেই তো লাইভ করেছেন। দারাজের এখানে মানে এটা তো ভিআ ইওর পেজ, মানে আমার কখনো লাইভে যাওয়া অ্যাকচুয়ালি হয় না, সো আমি এগুলা সম্পর্কে খুব একটা জানি না। কি লজিক, না স্পিনে গিফট উঠতেছে, না লজিক ইজ মেকিং সেন্স, না ময়শ্চারাইজিং ইজ হ্যাপেনিং টু স্কিন, না সুগার ইজ देयर ইন টি। মোহাম্মদ মোখলেসুর রহমান, দারাজের 500 টাকা ভাউচার লাগবে। ওকে মোখলেসুর রহমান ভাই দেখেন, আমিও দেখি। হাত দিয়ে থামিও, মানে কিছু করতে পারলে আমরা কতগুলো স্পিন করব পর পর পর। সুজান শান্ত, শান্ত ভাই বলেন যে ভাই আমাকে কি বার্ডস কিউ দিবেন? অবশ্যই দিব। হ্যাঁ সুজান শান্ত ভাই দেখেন, আই থিংক মেক কেটে গেছে। তালি তালি তালি, স্লো ক্ল্যাপ স্লো ক্ল্যাপ ফর দ্য স্লো, স্লো ক্ল্যাপ স্লো পারফরম্যান্স। এই সবাই তালি দাও, সবাই তালি দাও, এখানে সবাই সবাই যারা দেখছেন ডিজিটাল তালি দেন। আপনার ফোনে যে হার্ট রিয়্যাক্ট বাটনটা আছে এখানে প্রেস করে একদম ফাটায় ফেলেন, ঠিক আছে? তাড়াতাড়ি প্রেস করেন, লাইভটা শেয়ার করেন। আর আমাদের যে ভাই সুজান শান্ত ভাই, হ্যাঁ যে শান্ত ভাই আজকে অশান্ত করে দিলেন আমাদের আজকের এই শোটা, উনি কিছুই করেন না টু বি অনেস্ট। থামাইছে কে? ঘুরাইছে কে? থামাইছে কে? ঘুরাইছে কে? বেসিক্যালি বলছিল এই কারণে এতক্ষণ হচ্ছিল না, আমি শেষমেশ কিন্তু মানে আমার যেটা মনে হয় যে শেষমেশ এই যে ইন্টারাপশনটা আমার করতে হলো, দিস ইজ নট মাই জব, তারপরে করতে হলো, শান্ত ভাই আপনার জন্য করলাম। সো আপনি এখন যেটা করেন, কমেন্ট সেকশনে এসে তাড়াতাড়ি বলেন যে ভাই আজকে খুব খুশি লাগছে, একটা রিয়েলমি বার্ডস কিউ এত স্মার্ট একটা জিনিস আপনি কানে দিয়ে যখন ঘুমাবেন, ঘুমানোর সময় গান শুনতে শুনতে ঘুমাবেন, বিকজ অ্যাপারেন্টলি দি পারপাস অফ মিউজিক ইজ টু মেক পিপল স্লিপ, বলেছেন শাহতাজ মনিরা হাসেম গতকাল এসে। হ্যাঁ শি সেড দিস, ওকে, যে রবীন্দ্রসঙ্গীত মনে হয় পছন্দ। এই যে কি, আমরা এইসব করি না, এই সব যাই হোক। এনিওয়ে আপনাকে যেটা করতে হবে, দারাজের ফ্যান ক্লাবে যাবেন, ফ্যান ক্লাবে গিয়ে কি জানি করতে, হ্যাঁ দারাজের ফ্যান ক্লাবে যাবেন, গিয়ে একটা পোজ দিবেন যে জাস্ট ওয়ান একটা রিয়েলমি বাডস কিউ। কি জিতছেন বলেন তো? রিয়েলমি বাডস কিউ। ইজ देयर এনি নরমাল ওয়ে অফ সেইং দিস? হাউ রিয়েলমি বাডস কিউ, দ্যাটস নট নরমাল। এনিওয়ে আই থিংক আজকে ড্রামা ইজ লাইফ, লাইফ ইজ ড্রামা। রিয়েলমি বাডস কিউ একটা জিত, রিয়েলমি বাডস কিউ জিতে গেছেন, সো এটা একটা পোস্ট দেন এবং আপনি কমেন্ট সেকশনে লেখেন। এবং বাকি সবাই যারা দেখতেছেন সবাই ফাটায় লেখেন তো কনগ্রাচুলেশনস, বিকজ মানুষের খুশিতে খুশি হতে না পারলে আমরা কেন আপনার জন্য স্পিন করব বলেন তো? দামি কথা, আপনি আমার বন্ধু কনগ্রাচুলেশনস বলেন নাই কেন? আমি কনগ্রাচুলেশন শুরুতেই বলেছি এখানে আসলে। হ্যাঁ আপনি শুনেননি? আচ্ছা এনিওয়ে আমরা একটা গিফট দিয়ে ফেলছি এতক্ষণে, মাত্র 2000 স্পিন করে একটা গিফট। আই থিং দ্যাট ইজ এ গুড পারফরম্যান্স, ইট ইজ এ গুড স্টার্ট, বাট আমরা আশাহত হব না, আমরা স্পিন করতেই থাকবো। এবং আরও যেটা বলে দিই সেটা হচ্ছে আপনি স্পিনে কিছু জিতেন না নাই জিতেন সেটা তো অনেক কিছুই গেস্টের উপর ডিপেন্ড করে, কিন্তু গেস্টের উপর যেটা ডিপেন্ড করে না সেটা হচ্ছে আপনি যদি দারাজের অ্যাপে যান এবং 12-12 যে গ্র্যান্ড সেকশনটা অলরেডি ইজ ওপেন ওখানে যদি যান, এই যে কালকে রাত 12:30 থেকে যে শুরু হবে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে অনেক কিছুই, ওখানে গেলে আপনি দেখতে পাবেন প্রচুর লাইক ডিলস, ভাউচার্স, ডিসকাউন্টস, মানে কী যে একটা অবস্থা ভাই। ওইখানে গিয়েই আমাদের গেস্ট আজকে শি লস্ট অল হার প্রিপারেশন এবং তারপর এখানে এসে কিছুই পারতেছে না। কি এমন ছিল ওখানে বলেন তো, যে আপনি ওখানে গিয়ে মানে শেষ সব মাথা থেকে সব মানে মানে ওখানে এত এত মানে ডিলস এন্ড ডিসকাউন্টস দেন হচ্ছে ভাউচার্স, আচ্ছা এগুলো দেখে আমি লিটারালি আমি যেগুলো বললাম ওগুলাই কি
ডিলস এন্ড ডিসকাউন্টস এন্ড ভাউচারস আর কি বলবো আর কি আছে ওখানে প্রি পেমেন্ট ডিসকাউন্ট আছে ও আচ্ছা মেগা ডিলস আছে কোথায় আচ্ছা না কোথাও লেখা নাই না ঠিক আছে ভালো এগুলো আমরা অনেক কষ্টে লাইভের আগে এনিওয়ে চারটা গিফট এখনো বাকি এর মধ্যে একটা গিফট হচ্ছে আবার ফোন মানে কি যে হবে আজকে চার নাম্বার পাঁচ নাম্বার গিফট পর্যন্ত যাইতে যাইতে আমি জানি না বাট হবে আমি বিশ্বাস করি হবে এবং যে এই যে এতগুলো মানুষ আমাদেরকে লাইভ দেখছেন আপনারা তাড়াতাড়ি হচ্ছে গিয়ে লাইভটা শেয়ার করেন এবং শেয়ার করে আপনি হচ্ছে গিয়ে বলতে থাকেন যে আপনি কি জিততে চান যেমন এখানে আমি দেখতে পাচ্ছি জিশানুল অর্ণব তিনি বলেছেন রাউটার দেন কি বলেছেন রাউটার দেন আর কবি কি বলেছেন কবি বলেছেন জিশানের জন্য একটা স্পিন করেন এটা কবি তাসনিয়া ফারিন আর কি আমি বললাম এত আর কে বলবে কবি কি বলেছেন কবি তাসনিয়া ফারিন আর কি বলবো যদি কবি তাসনিয়া ফারিন একটা কবিতা বানায় কবিতাটা কি রকম আমি চিন্তা করতে হচ্ছে না বানাই ফেলবো আজকে লাইভের মধ্যে এটা বানাই ফেলবো কবি তাসনিয়া ফারিনের কবিতা এবং আমরা লাস্টে এটা রিসাইট করে এখানে যাব রাফসানের আজ মাথায় হাত কারণ স্পিনিং এর অবস্থা কুপোকাত আ বা 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 দুই লাইন হইছে তারপর তারপরে হচ্ছে এই হচ্ছে আমাদের দৃশ্য সুগার এবং হাজবেন্ডের উপর থাকুক কন্ট্রোল স্পিন করে গিফট উঠাতে না পারলে দিতে হবে ফ্রন্ট রোল তার জন্য রাউটার দেন স্পিন করেন কবিতা টবিতা এগুলো তো অনেক বানালেন জীবনে আর কত জিশানুল অর্ণব ভাই আমার কাছে মনে হচ্ছে যে এটা হলেও হতে পারে ওন্ট নাইস জোক হ্যাঁ হ্যাঁ এখন রিয়েলমি বাড়ছিস না এখন এখানেই আসবে সব সময় এটা হ্যাঁ শেফা রা ইভা ইভাপু বলেছেন কংগ্রাচুলেশনস উনি আর কিছু বলেন না শেয়ার করছেন আমার মনে হয় ইভাপুর জন্য কিছুটা তোলা দরকার ইভাপুর জন্য কি তুলবো এখান থেকে বলেন আপনি সিলেক্ট করেন ইভাপুর দরকার হচ্ছে যেহেতু আমরা জানি না ইভাপু কি দরকার 500 টাকার ভাউচার ইভাপু আপনার জন্য একটা স্পিন হবে বিশাল একটা স্পিন হবে হ্যাঁ দেন স্পিন পুরো উল্টা ইভাপু উই ট্রাইড আবারও ট্রাই করছি শামিনুল হক ভাই যিনি শেয়ার করে দিয়েছেন একদম পাবলিকলি শেয়ার করতে হবে কিন্তু মানে প্রাইভেসি পাবলিক না রাখলে উপরে শেয়ারের লেখাটা আসে না আর আমরাও কমেন্ট করি না আমরা এত খারাপ এই যে আমি তো এই যে মানুষের নজর লাগছে কিসের উপর এই যে আপনি কমেন্ট পড়েন না দেখেই যো আমি পাভেল রহমান মেহেদি ভাই বলছে কিছু একটা দেন আচ্ছা কিন্তু কিছু একটা তো দেওয়া যাবে না কারণ উনি শেয়ার করেন নাই যেটা শুরুতে আপনি বললেন লাইভে শুরুতে এত নাটক টাটক করে বললেন কি দরকার ছিল নাটক করার আমাকে ডিরেক্টর বলেছে এর জন্য আমি করতে ডিরেক্টর কে এখানে ডিরেক্টর কে এভরিওয়ান নোস এই লাইভে তো देयर इज ओनली ওয়ান ডিরেকশন দিস ইজ ওনলি ওয়ান ডিরেকশন এনিওয়ে ওয়ান ডিরেকশন রায়হান হোসেন বলেছেন দারাজের ভাউচার দেন এই যে এখনি দুলতেছে দেখেন আচ্ছা স্টপ বাপ রে বাপ পর পর তিনবার এখানে উঠলো মানে কি যে হচ্ছে আজকে আবার এই 10 বার ঘুরাইতে হবে ভাই সাফাত মাহমুদ বলেছেন আপু বিগেস্ট ফ্যান অফ ইয়ার সব নাটক দেখছি আপনার যাই দেন খুশি হব স্পিন ফর মি সাফাত মাহমুদ আগে তুমি প্রমাণ করো যে তুমি অনেক নাটক দেখছো কয়েকটা নাটকের নাম বলো আচ্ছা একটা মানুষ একটা কথা বলেছে এত পেসিমিস্টিক কেন পেসিমিস্টিক না তো অপটিমিস্টিক টেস্ট টেস্ট ও যে মানে আমি যে শুনে একটা সুযোগ দিচ্ছি ওনার ফ্যান্ডমটাকে আরো প্রকাশিত করার ফর কবি তাসনিয়া ফারিন অথবা আপনি কবি তাসনিয়া ফারিনের কবিতাটা লেখেন ও মাই গড যে রাফসানের মাথায় হাত বিকজ স্পিনের অবস্থা কুপোকাত সুগার এবং হাজবেন্ড থাকুক কন্ট্রোলে সুগার এবং হাজবেন্ডে থাকুক কন্ট্রোল হ্যাঁ না হলে পেয়ে যাবে স্পিন না স্পিন ঠিক মতো না করতে পারলে দিতে হবে ফ্রন্ট রোল ফ্রন্ট রোল মানে বুঝেন ডিগবাজি আচ্ছা আই থট ফ্রন্ট রোল আচ্ছা হ্যাঁ মানে ফ্রন্ট রোল মানেই তো সামনের দিকে সাফাত মাহমুদ ভাই যেহেতু আপনি বলছেন যা কিছুই মানে তোলা হোক আপনি খুশি সেই যে
ভাউচার, ভাউচারের জন্য স্পিন, মেক ইট স্টপ। আমি জানি না, আজকে মোটামুটি 4-5 ঘন্টা লাগবে, বুঝা যাচ্ছে যে 900 মানুষ আমাদেরকে দেখতেছেন। ইফ ইউ হ্যাভ এনি ক্লু ফর মি যে হাউ টু মেক দিস স্পিন ইট রাইট। ও সাফাত মাহমুদ অ্যানসার পাঠিয়েছে, দুষ্টু ছেলে। ও মাই গড, আচ্ছা আচ্ছা। হ্যাঁ মানে হি অ্যাকচুয়ালি, হি অ্যাকচুয়ালি ওয়াচেস। হ্যাঁ কেন সাপ? স্নেক, সাপ। জুনায়েদ হাসান নাহিদ, স্পিন ফর মি। অনেকেই বলে কিছু একটা দেন, পাভেল রহমান মেহেদি। আচ্ছা ঠিক আছে, ভাউচারই দিই আপনাকে। না পাভেল রহমান মেহেদি ভাই জনকে স্পিন করছি একবার, না ভুলে গেছি। আচ্ছা করলো, ঠিক আছে। এই যে হিয়ার গোস দ্য স্পিন, ট্রাইং টু ব্রিং দ্য ভাউচার। 1 2 3 স্টপ। এই নিয়ে 5 বার হয়ে গেছে জিনিসটা, কিন্তু আমি আজকে বুঝতে পারছি না এখানে কি হচ্ছে ভাই। এই আপনার খান, তুই কিছু করছিস আজকে? হাজার হাজার বার স্পিন করতেছি, থামায়ও দিচ্ছি, বাট কি তো শেষ। হ্যাঁ দেখি আর কে কে কি বলছে। মোসাম্মদ ইসমত আরা, উনি নাকি অনেক কমেন্ট করতেছে বা কেউ দেখতেছে না। ওকে ইসমত আরা আপুর জন্য আমরা ভাউচার ট্রাই করি আবার, দাও স্পিন করো। হ্যাঁ এখন এটা এমন একটা ব্যাপার, ইট ওয়াজ নট রিয়েলি ভেরি ক্লোজ, বিকজ এই সব কিছু কিন্তু অনেক ক্লোজ, বাট জাস্ট হইতেছে না। সো ক্লোজ ইয়েট সো ফার। হ্যাঁ কবি, আমি জীবনও শুনি নাই এই লাইনটা, জীবনও শুনি নাই আমি। করতে কেমনে কেন, সো ক্লোজ ইয়েট, দ্যাটস সাচ আ ওয়ান্ডারফুল কনসেপ্ট, কোথাও শুনি নাই এই লাইনটা। এটা কি কবিতা, আসমিয়া ফারিনের কবিতা? জানি না আমি। হ্যাঁ জুনায়েদ হাসান নাহিদ বলেছেন স্পিন ফর মি। ওকে স্পিন ফর ইউ জুনায়েদ হাসান নাহিদ। স্পিন এন্ড গেট হোয়াট? ভাউচার। এবার থামাবো না, দেখি কোথায় থামাবো। নাকি থামাবো, থামাবো নাকি থামাবো না, যাবো কি যাবো না, ওয়েট দ্য ডেস্টিনি টেক্স। র্যান্ডম, আমি কবি আসমি ফারিন র্যান্ডম গুগল কোটস। যা 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 যা, না আরো যা আরো যা আরো যা। দিস রিয়েল মি বাট কিউ ভাই, কেন ভাই, এটা তো শেষ। আচ্ছা এটা উল্টা দিকে স্পিন করতে হবে এখন থেকে। আচ্ছা হ্যাঁ উল্টাই স্পিন কর। জুবায়েদ ইফতাদ ভাইয়ের জন্য রাউটারের স্পিন, আর একটা স্পিন হচ্ছে ওই পর্যন্ত যাবে না। আচ্ছা কি এই, হোয়াটস রং উইথ দিস রিয়েল মি বাট ইউ, এটা কি কোনো ষড়যন্ত্র? ও ইনস্টাগ্রাম, এখন আমরা যেটা আপনার মানে রাজত্ব, যেখানে আমার রাজত্ব, হ্যাঁ যেখানে আপনার রাজত্ব, অনেক অনেক ফলোয়ার, আমরা সেখান থেকে একটা কমেন্টস নিচ্ছি। ইনস্টাগ্রাম থেকে কমেন্ট করেছেন পলাশ, পারি না আপু স্পিন করলে আমি টিপি লিংক রাউটারটা পাবো। আমি স্পিন করলে, আহা মানে সাচ আ প্রেসার অন মি, এন্ড ইউ ডেফিনেটলি নো দ্যাট ইউ আর নট গেটিং দ্যাট। কুড়িগ্রামে চলে গেছে ইনস্টাগ্রামের কমেন্ট খুঁজতে, বুঝলাম না ব্যাপারটা। বেশিরভাগ মোবাইল চাচ্ছে, মোবাইল চায় তো লাভ নাই, মোবাইল তো পরে। হ্যাঁ আপনার পেজে কি হচ্ছে দেখেন না? আমার তো এটা তো আমি মানে আই এম সাচ এ গিক, আমি তো হ্যাঁ ওটা তো প্রেস করলেই আসবে। হ্যাঁ এই যে, হ্যাঁ ইনস্টাগ্রামে নিলয় দেবনাথ কি কমেন্ট করেছে? নিলয় দেবনাথ আমার জন্য একটু চাকা ঘুরান, একটা চাকা ঘুরান, ভাউচার ভাউচার। ওকে নিলয় দেবনাথ ঘুরান ঘুরান, চাকা ঘুরান, ব্রিটিশ অ্যাকসেন্ট নিয়ে ঘুরান। ভাগ্যের চাকা যে কখন ঘুরবে, চাকায় ঘুরিয়ে যাচ্ছি। এই রকম ডায়লগ যাতে কোনো নাটকে না থাকে, প্লিজ, নো নাটক শুড অ্যালাউ দিস।
ক্লিশে। ভাই নাম কি জেনে ছিল? নীলয় দেবনাথ ভাই, আপনার এখন কবিতা শুনতে হবে। আচ্ছা আমি বলি, সুপার জুম আপুর উপরে, সুপার জুম কি বলেন এখন কবিতা? আমি বললাম না, আবার আবার বলো গে। আমি বলে যাই কিন্তু বলেন বলেন। আচ্ছা হ্যাঁ, নীলয় দেবনাথ ভাই কবিতা, আপনি শুধু ভাউচার পেয়ে চলে যাবেন, এমনি হয়। হ্যাঁ বলেন। আচ্ছা এখন আর কি বলবো? বলেন বলেন। হ্যাঁ যাচ্ছি আমি চাকা ঘুরিয়ে। ক্যামেরা ক্যামেরা, ও অ্যাজ ইফ ইউ হ্যাভ নেভার সিন আ ক্যামেরা না। চাকা ঘুরিয়ে, হ্যাঁ যাচ্ছি আমি চাকা ঘুরিয়ে, এবার ভাউচারটা নিয়ে যান উড়িয়ে। এই তালি। ও মাই গড, why am I making fun of me আজকে? আমি জানি না। Okay, I'm just happy যে আরেকটা গিফট দেওয়া হয়ে গেছে। Oh, three more to go. এর মধ্যে আবার একটা ফোনও আছে। আমার মনে হয় ফোন তো আজকে মানে জীবনে হবে না, মানে উঠলেও খুলে ওখান থেকে চলে যাবে, উড়ে চলে যাবে, যে না হয় না এরকম একটা ব্যাপার। আল্লাহ, so we have three gifts left, একটা ফোন, একটা চুলা, which is না না no our single burner gas stove, এবং টিপি লিংকে আর্চার রাউটার, not just a router, আর্চার রাউটার। Okay, I think এই জন্য উঠতেছিল না তখন, because নাম ঠিক মতো বুঝিনি। আচ্ছা হ্যাঁ, আর্চার রাউটার কার জন্য উঠাবো? আর্চার রাউটার দেখি তো মানুষ কি চাচ্ছে। আবারও বলতেছি, যেই 1000 মানুষ এখন দেখতেছেন লাইভটা, এই যে কে একজন আমার এখানে আবুল হাশেম কি বলছে, আমার কমেন্ট পড়ছেন না কেন? টিপি লিংক রাউটার প্লিজ। কেন পড়েন না আপনি হাশেম ভাইয়ের কমেন্ট? কি দোষ করছেন হাশেম ভাই? আর কি আপনার প্রোফাইল পিকচার দেখে জাজ করতেছেন? না না জাজ করব কেন? তাইলে আমি তো পড়লাম। এতক্ষণ কেন পড়েন না? কেন কমপ্লেইন করতে হলো ওনার? আরে উনি তো আসলো, কমেন্টটা দেখলাম তো এখন আমি। তাহলে কি উনি এসে ফার্স্ট কমেন্টেই কমপ্লেইন করে দিতে? ওকে হাশেম ভাইয়ের জন্য একটা স্পিন হবে ফর রাউটার। আগে স্ক্রিনশট। ও হাশেম ভাইকে পরে আমরা চিনবো কেমনে? হয় কি না দেখেন আগে? না আগে পরে হারায় যাবে কমেন্ট। আচ্ছা এই যে এখনই হারা গেছে। না ও স্ক্রিনশট, আই নো হাউ টু টেক স্ক্রিনশট। আমি বলিও নাই স্ক্রিনশট কেমনে নিতে হয় আপনি জানেন না। এনিওয়ে টিপি লিংক আর্চার রাউটার। আচ্ছা ইউ স্পিন ফর হাশেম ভাই, স্টপ ইট, ইউ স্পিন, আই এম গো স্টপ ইট। আচ্ছা আপনি ঘোরান, আমি আটকান। ও মাই গড, নাও আমি এখন সুপার কনশিয়াস হয়ে যাচ্ছি। এনিওয়ে হ্যাঁ সমস্যা নেই, না না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আই স্পিন ইউ স্টপ ইট, তাইলেই হবে। টিপি লিংক আর্চার রাউটার, হিয়ার গোস। এই এই এটা হইছে তো, এই যে না 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 এই যে এই যে এটা মাঝখানে আছে। না 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 এই যে বাই ওয়াজ ক্লোজ, ভালো করতেছে ভালো করতেছে, আর একটা না একটা ভালো। আচ্ছা কি মোবাইল দিয়ে তো, মোবাইল তো পরে লাস্টে একজন করেছে, গ্যাস স্টোভ গ্যাস স্টোভ গ্যাস স্টোভ গ্যাস স্টোভ গ্যাস স্টোভ, মোহাম্মদ আবির মাহমুদ, মোহাম্মদ আবির মাহমুদুল ভাই। এই যে স্পিন, আই স্পিন ইউ স্টপ, এটা হয় নাই, কিছুই হয় নাই। আবির মাহমুদ ভাই ভেরি সরি, মানে আমি এরকম কোনো গেস দেখি না যে মেপে মেপে এই মাঝখানের লাইনে উঠাইতে পারে, তাও আমি তো না দেখে আটকাচ্ছি। ও দেখে আটকাইতে হবে তো, দেখে আটকালে তো পেয়ে যাবে, তাইলে আর মানে ওয়াই আর ইউ হোয়াট আর ইউ কমপ্লেইনিং, তাইলে ওয়াই ইউ লাইক সেইং দ্যাট। হ্যাঁ নিচে তারপর হ্যাঁ যাই নেক্সট কে, মোবাইল চাচ্ছে সবাই, মোবাইল না দিলে মরে যাব, মোবাইল তো শেষে একদম শেষে, মোবাইল লাইফ তো শেয়ার করে, মোবাইল ছাড়া অন্য কিছু, হ্যাঁ মোবাইল ছাড়া আমাদের হচ্ছে এখন আছে হচ্ছে কিছু দেন কিছু দেন কিছু দেন, টিপি লিংকের রাউটার, এটা গ্যাস স্টোভ এন্ড দ্য ফোন which is Motorola G8 power light, কিছু দেন আর্চার রাউটার। আর্চার রাউটার কে বলছে এটা? আকাশ শেখ, আকাশ শেখ, না না মাইশা আল তাসনিম, মাইশা আল তাসনিম গ্যাস স্টোভ, গ্যাস স্টোভ ইজ আ শেয়ারার। ঠিক আছে মাইশা আপু, যেহেতু আপনি শেয়ার করে দিয়েছেন, আপনার জন্য একটা ঘূর্ণিঝড় অন দ্য স্পিন আমরা দেখতে পাচ্ছি, আমি বলে থামাই দিব, থামুন। এই ডোন্ট ইউজ স্ল্যাংস, যে 1000 মানুষ এখন আমাদেরকে দেখছেন, ফজলে রাব্বি বলেছেন স্পিন ফর রাউটার ভাই। ওকে ফজলে রাব্বি, হিয়ার গোজ ফর টিপি লিংকের আর্চার রাউটার, অ্যানাদার স্পিন।
থামাই দিলাম, দেখি 3 2 1, at least it's not bird's cue. আচ্ছা, শামিমুল হক স্পিন ফর আউটার, হিয়ার গোজ অ্যানাদার স্পিন, মেক ইট স্টপ. ই আচ্ছা, আরো কিছু এরকম ঠাসাস করে ফেলতে হবে. হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে জিশানুল অর্ণব গ্যাস স্টোভ উঠবে ওইটা দেন. আচ্ছা ঠিক আছে, দেখি. হ্যাঁ, 3 2 1. নজরুল ইসলাম গ্যাস স্টোভ ফর মাই ওয়াইফ, অফ কোর্স. হ্যাঁ, দ্যাটস সুইট, দ্যাটস সুইট. কেন নজরুল ভাই নিজে রান্না করবে না কেন? 3 2 1. আমি এটা খুলে এরপরে হাতে নিয়ে স্পিন করতে চাই, অথবা কাটাটা তুই ইঞ্জিনিয়ারিং মানে ও সো এটা ফার্স্ট টাইম না? হুম, না, হিয়ার আই ওয়াজ থিংকিং ইট দ্য ফার্স্ট টাইম. না, অফ কোর্স, ইতনা ঘাটিয়া পারফরম্যান্স এটা আগে কখনো হয়নি. হ্যাঁ, আচ্ছা, রিয়াজুল ইসলাম বলেছেন রাউটার. রিয়াজ ভাই তুলতে পারবো না ভাই, তামান. Congratulations to Riyazul Islam. Oh, finally. After 20,521 plus 3 spin. তারপর আমরা আমাদের 3 নাম্বার গিফট তুলতে পারছি এবং উই আর সো হ্যাপি যে আমরা অনেক ভালো পারছি আজকে. তাসনিয়া ফারিনের কবিতা বলেন আবার. হ্যাঁ, এই যে আমরা টিপি লিংকের আর্চার রাউটার তুলে ফেললাম রিয়াজ ভাই, গেছেন রাউটার, আর কি দরকার. বাহ 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 বাহ, তালি তালি, পেয়ে গেছেন রাউটার, আর কি দরকার. এইরকম কহেন কবি তাসনিয়া ফারিন সরকার. আজকে আমার এই তালি কেউ থামাইতেই পারবে না. আমি কেন আমাকে পচাচ্ছি আমি এটাই বুঝতে পারতেছি না. রিয়াজ ভাই কনগ্রাচুলেশনস. এখন আপনাকে যেটা করতে হবে, আপনি কমেন্ট সেকশনে প্রচুর ইয়ে, আম্মু জিতে গেছি, আব্বু দেহ কি করলাম, আর অনেক কিছু কমেন্ট করেন. তারপর দারাজের গ্রুপে যান, যে সেখানে আপনি যে পোস্ট করেন যে আপনি এই রাউটারটা জিতে গিয়েছেন এবং আপনি এই ব্যাপারে খুবই হ্যাপি এবং আমি আপনার জন্য একটা কবিতা বানিয়ে আপনাকে শুনিয়েছি এবং কবিতা সহ পোস্ট দিবেন ক্যাপশনে এবং এই ভিডিওটা মানে স্ক্রিন রেকর্ড করে পোস্ট দিবেন বিভিন্ন জায়গায়, ভাইরাল করে দেন একদম, যে কবি তাসনিয়া ফারিন এটা যাতে দিস শুড বিকাম আ থিং. ও মাই গড, নো, টু লেট. আমরা যেটা করতে হবে, যাদের কারণে আজকের এই সাকসেসফুল ইভেন্ট ইজ সাচ আ গ্র্যান্ড সাকসেস, উই হ্যাভ ব্রিটিশ অ্যাকসেন্ট, উই হ্যাভ কবিতা, উই হ্যাভ, দ্যাটস মাই অ্যাকসেন্ট, ইটস নট, দ্যাটস মাই, না, আমার খুব ভালো লাগছে. আমি আমি অনেক চেয়েছিলাম জীবনে যে এরকম সামনাসামনি ব্রিটিশ অ্যাকসেন্ট শুনতে পাবো, বাট আই হার্ড যে ব্রিটিশরা স্পিন টিন ভালোই পারে, মইনালি টাইপের স্পিনার আছে ওদের টিমে. কিন্তু আমাদের কিছু ব্র্যান্ড পার্টনার্স আছে যাদের কারণে আজকে দিস গ্র্যান্ড ইভেন্ট ইজ সাচ আ গ্র্যান্ড সাকসেস. ইউ হ্যাভ ব্রাইট কালার্স বিহাইন্ড ইউ এন্ড গোলাপি কালার, সুন্দর না কালারটা? তারপর ওটার পিছনে আবার হলুদ পপ আপ করা টাইপের একটা, যাদের কারণে এটা সম্ভব হয়, আর ব্র্যান্ড পার্টনার্স, ডু ইউ নো হু আর দে? ইয়েস, আই নো. লাস্ট টাইম যাদের কথা বললো না? ও আচ্ছা, তাহলে আই ডোন্ট নো. ও, ইউ ডোন্ট নো, প্রশ্ন না পড়ে উত্তর দেওয়ার যে ব্যাপারটা, দেয়ার ইজ এ ভিজুয়ালাইজেশন. দিস আমাদের ব্র্যান্ড পার্টনার্স আর ইমামি, স্কোয়ার ইলেকট্রনিক্স, প্যারাশুট ন্যাচারাল, টিপি লিংক, ট্রান্সেন, উইট ম্যান, ওয়াইল্ড স্টোন, নোয়া কুকওয়্যার. ওকে, দে আর আওয়ার ব্র্যান্ড পার্টনার্স. আই হার্ড ইট. ও, আপনি শুনছেন? হ্যাঁ, বলেন এখন কয়টা শুনছেন. কি কি? টিপি লিংক, নোয়া, ইমামি, উইট ম্যান. ওরে বাপ রে বাপ, ওয়াইল্ড স্টোন. এ ভাই ভাই, সবগুলো বলে দিলে বিপদ হয়ে যাবে পরে, ভাই বেশি স্মার্ট হয়ে যাবে. হ্যাঁ, আচ্ছা, না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার আই হ্যাভ এ মেমরি, সেই ভাই গ্লোবাল ব্র্যান্ড ব্র্যান্ড পার্টনার্স আর ম্যাঙ্গো এন্ড ওয়াইরেস্টো. ম্যাঙ্গো ইজ এ ব্র্যান্ড, গ্লোবাল ব্র্যান্ড, ব্রডকাস্ট ব্রডকাস্ট পার্টনার্স. এ কেমনে বুঝবেন আপনি যেটা ব্রডকাস্ট না, এটা ব্রডকাস্ট, ব্রডকাস্ট ইজ এ থিং. এখানে তো ব্রডকাস্টই হচ্ছে. যে প্রণব ভাই, হ্যাঁ, ওখানে যে প্রণব ভাইকে দেখতে পাচ্ছেন, এখানে এতগুলো মানুষের মধ্যে কোনটা প্রণব ভাই? দ্য মিডল ম্যান, দ্য মিডল ম্যান, ওনার নাম প্রণব ভাই না? না না,
আচ্ছা আমরা কোনটা প্রণব ভাই সেটা আমরা পরে জানতে পারবো, বাট আমাদের যে মানে প্রণব ভাইয়ের কোম্পানি নাম হচ্ছে ব্রডকাস্ট সলিউশনস। আচ্ছা এনিওয়ে ব্রডকাস্ট পার্টনার্স আমাদের যারা আছে ফর ইউ গাইস, রেডিও আমার ঢাকা এফএম, স্পাইস এফএম, ক্যাপিটাল এফএম, ডেইলি সান, সিএনআই, টেকজুম, শেষ। এখন আমরা স্পিনে যাব বিকজ আমাদেরকে 1000 মানুষ দেখছে এবং তারা এখানে একটা সিরিয়াস কাজে আসছে, উইচ ইজ স্পিন হবে এবং গিফট উঠবে। এমডি জুয়েল গ্যাস স্টোভ কমেন্ট করেই যাচ্ছে, বাকি আছে তো খালি গ্যাস স্টোভ আর হ্যাঁ মোটরোলা G9 মোটরোলা G8 পাওয়ার লাইট। লেট মি স্পিন ফর ইউ। কে এটা পাবেন না জানি কে, এমডি জুয়েল স্ক্রিনশট আগে পাক, আমি রেডি আছি। হারা যাবে হারাবে না, হারা যাবে। এই যে এখানে পাওয়া মাত্রই স্ক্রিনশট নিয়ে নিব, কিন্তু পাবে না। হ্যাঁ সরি, আমি দেখতেছিলাম যে অলমোস্ট উঠে যাচ্ছে এখানে। আচ্ছা আপনি পাবেন না বলতে থাকবেন। হ্যাঁ এরপর থেকে আপনি কিন্তু তখন পাবেন না তখন বললেন, তখন কিন্তু পেয়ে গেল। আচ্ছা ও দ্যাট ইজ দ্য ট্রিক, এক্স্যাক্টলি। আরে সো ইন্টেলিজেন্ট। আশিক হিমেল ভাই আমার জন্য একটা স্পিন করবেন, হাত ব্যথা হয়ে গেছে ভাই। হাত তো আমার ব্যথা হয়ে গেছে, বুঝলাম না। আশিক হিমেল ভাই কমেন্ট করতে করতে হাত ব্যথা করে ফেলছেন। ওকে আশিক হিমেল ভাইয়ের জন্য আমরা গ্যাস স্টোভটা তোলার চেষ্টা করছি এবং লাস্টে গিয়ে কিন্তু আমরা যারা এখনো দেখতেছেন স্টিক টু দি এন্ড বিকজ লাস্টে গিয়ে আমরা তুলব হচ্ছে গিয়ে ফোনটা, মোটরোলা G8 পাওয়ার লাইট। এটা পাওয়ার কিন্তু একটু লাইট, এমনি পড়াশোনা করে রাখেন এটা কাজে লাগবে। LIT লাইট নিশ্চয়ই। Congratulations! That was the magic word. Exactly! We have figured it out! এটা আমরা ফিগার আউট করার জন্য লন্ডন গেছি, লন্ডনের তুন ব্যাক আইছি। আয়েশা ফিগার আউট করি ফেলাইছে, ফিগার আউট। এই যে আবার এখন লন্ডন থেকে ডাইরেক্ট নোয়াখালী, মানে গ্যাস স্টোভটা যে জিতেই গেলেন ভাই। কি জানি নাম ছিল ভাইয়ের, আমি দিছিলাম আশিক হিমেল ভাই। আচ্ছা আশিক হিমেল ভাই কনগ্রাচুলেশনস, শুধু শুধু আমরা একটা ড্রামা করলাম বিকজ ক্যামেরা আছে সামনে, লাইট আছে, কবি আছে, স্ক্রিপ্ট আছে, জীবনে নাটকীয়তার প্রয়োজনীয়তাও আছে। জীবনে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, সো তারপর মানে বিশ্বটাই তো একটা রঙ্গমঞ্চ। তারপর বিশ্বটাই পাঠশালা আবার বিশ্বটাই রঙ্গমঞ্চ, বিশ্বটাই তো, হ্যাঁ পুরো বিশ্বটাই তো একটা নাটকের উপর নির্ভর করে। এই যে আজকে এখানে যা হচ্ছে সবই আসলে নাটক, সব আগে থেকে ফিক্স করা থাকে না? না, মানে সৃষ্টিকর্তা আমাদেরকে আগে থেকে তো ভাগ্য নির্ধারণ করে রাখেন, কোনো না কোনো ভাবে তো একটা। আপনি আর যাই করেন, যদি বইমেলা গিয়ে কোনোদিন দেখেন কবি তাসনিয়া ফারিন নামে কোনো কিছু লেখা আছে কোনো বইয়ের উপরে, আপনি ওখান থেকে উল্টা ঘুরবেন, উল্টা ঘুরে এমন জোরে দৌড় দিবেন যাতে ওই বই পর্যন্ত আপনি পৌঁছাইতে না পারেন আর কখনো। বাট আশিক হিমেল ভাই কনগ্রাচুলেশনস, আপনি দারাজে ফ্যান ক্লাবে এটা পোস্ট দেন যে আপনি 4 নম্বর গিফট জিতে গেছেন। নাও ইজ দ্য টাইম ফর মোটরোলা G8 পাওয়ার লাইট। এভরিওয়ান্স গোইং ক্রেজি দ্যাটস 2020 ফর ইউ। ইয়া সামস আপ। আরএইচ রায়হান শেখ বলেছেন আমার মোটরোলা আছে কিন্তু এইভাবে মোটরোলাটা, ওরে বাবা, একদম দেখেন কমেন্ট করেছে বেস্ট ফিচার্স মিডিয়াটেক MT6765 হেলো P35 12 নানোমিটার CPU অক্টা কোর GPU পাওয়ার VR GE8320 মোটরোলা স্পিন ফর মি প্লিজ। আপনি কেমনে জানলেন যে আমাদেরকে সব ফিচারগুলো বললে আপনার জন্য আমরা স্পিন করব? তা আগেই এক্সপার্ট কেমনে জানেন, এক্সপার্ট আমরা স্পিন টিন তো করব, তার আগে বলে রাখি ভাই এই যে 12 12, এই যে 12 12, এই যে 12 12, এটা কালকে রাত 12টার সময় কিন্তু শুরু হবে এবং রাত 12টার সময় এমন এমন যে কি মানে আমি বুঝাইতে পারবো না, কালকে এখানে 11:30টার থেকে কিছু একটা শুরু হবে, তারপরে 12টার সময় গিয়ে আবার কিছু একটা শুরু হবে, মানে কি যে হবে মানে আমি বুঝাইতেই পারবো না। এবং এটার জন্য আপনার অবশ্যই কালকে রাত 12টার দিকে
মানে 11:30-11:30 থেকে আপনি মানে দেখতে থাকবেন যে অ্যাপে কি হচ্ছে, দারাজের পেজে কি হচ্ছে। আর তারই আগে 6টার দিকে আপনি যাবেন হচ্ছে দারাজের ফ্যান ক্লাবে, গিয়ে দেখবেন যেন একটা ফ্যাশন শো হচ্ছে পুরোপুরি। এবং ওই ফ্যাশন শোতে মানে উইন্টারের এমন সব কালেকশনগুলো ওখানে থাকবে যেগুলো অন্য কোথাও নাই, আর ওই দামে তো নাই। মানে এখন আমি জানি না মানে কালকে এত কিছু কীভাবে সামলাবে মানুষ, কেমনি মানে what are your tips and suggestions for that? বেশি বেশি করে দারাজের লাইভ শেয়ার করবেন, তাহলে আপনার উইনিং এর চান্সেসও বেড়ে যাবে। কালকেও শেয়ার করবেন, আজকেও শেয়ার করেন, আর চোখ রাখুন দারাজের অ্যাপে। আপনি কি কি জিনিস শেয়ার করেন জীবনে? আমি হ্যাঁ কি শেয়ার করি বলতে, মানে কি শেয়ার করেন, মানে কি শেয়ার করেন, ধরেন what do you share? আচ্ছা আমি আমার নিজেকে পাঠাবো নলেজ। Someone speechless. আচ্ছা যাই আমরা, what knowledge আপনি শেষ কি জ্ঞান শেয়ার করেছেন সবার সাথে জ্ঞানের আলো? এই যে এই লাইফটা রিওয়াচ করেন, ব্লুপ্রিন্ট ইজ আ ব্লুপ্রিন্ট। কবিতা আসনিয়া ফর ইন 2020, এটা যদি কালকে লাইভে না থাকে ফ্যাশন লাইভে পাতলা, আই ডোন্ট নো হোয়াটস গোইং টু হ্যাপেন। বাট এখন যারা দেখছেন আমাদের শেষ যে প্রাইস, বাট দ্য মোস্ট স্পেশাল ওয়ান হুইচ ইজ Motorola G8 পাওয়ার লাইট। আমরা সবাইকে বলেছিলাম যে Motorola G8 পাওয়ার লাইটের সবচেয়ে জোস জোস ফিচারগুলো লিখতে হবে, লিখলেই হচ্ছে কি আপনি এই ফোনটা জেতার একটা চান্স রাখেন। সবাই অলরেডি লিখতেছ না? হুম, অলরেডি তো একজন লিখছেই। আমরা তার জন্য একটা স্পিন করব, তানভীর ইসলাম। হ্যাঁ তানভীর ইসলাম ভাই, দ্য ফার্স্ট স্পিন ইজ ফর ইউ। যদি আপনি খুব সুন্দর করে সামারাইজ করেছেন, আমরা জানি পাওয়ার লাইটের মানে ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ফিচার্স ইজ দি 5000 mAh ব্যাটারি, হুইচ ইজ হোয়াট ইটস ফেমাস ফর। বাট এছাড়াও অনেকগুলো ফিচার আছে যেগুলো আপনি সুন্দর করে সামারাইজ করে দিয়েছেন। লেটস সি আপনি ফোনটা পান না এত তাড়াতাড়ি, তো আসলে হবে না সারা লাইভ ধরে ভাই কিছুই তুলতে পারলাম না, আর ফোন যদি একটা দিয়ে দিই হবে? 48 মেগাপিক্সেল ক্যামেরা প্লাস ট্রিপল ক্যামেরা, এটা তো হয় নাই, এটা তো Motorola G9 প্লের ফিচার বলতেছেন আপনি, হয় নাই। হ্যাঁ আর কি দেখি সবাই কি বলতেছে, তাজমান আমিন শাওন, Motorola G8 পাওয়ার লাইট প্লিজ 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 প্লিজ, 100 বার প্লিজ দেখলে হবে না, আপনাকে যেটা করতে হবে এটার বেস্ট ফিচারগুলো বলতে হবে। বা আপনি এটা লিখতে পারেন আপনি কেন এই ফোনটা জিততে চান। হ্যাঁ এটা লিখতে পারেন, কিন্তু ফিচার লিখে সাথে না, ফিচার লিখে সাথে ফিচার লিখে দেন সাথে লিখুন যে আপনার প্রয়োজনীয়তা কি থাকলে কোনটা বলেন তো, যে এটা থেকে ভলিউম কমানো যায় এরকম আর কি হতে পারে আপনার জন্য প্রয়োজনীয়তা, মানে আমি খুবই কিউরিয়াস জানতে। কবিতা পড়তে পারবো? ও এটা তো পড়া যায়, এটা তো পড়া যায় না, না ওটা আর একটু ভালোভাবে পড়তে পারবো। আচ্ছা আচ্ছা, এটা তো শুধু কল করা যায়, হয়তো আমি হয়তো ফিগার আউট করতে পারি। মানুষ কেন এত টাকা দিয়ে এরকম ফোনটা কিনে, মানে আপনার কাছ থেকে আসলে আমার একটা ট্রেনিং নিতে হবে দরকার, টেক সেশন। যেমন ফাহাদ আহমেদ ভাই উনি খুব সুন্দর করে শিখাচ্ছেন, উনি বলছে Motorola G8 পাওয়ার লাইট ট্রিপল ক্যামেরা এন্ড 5000 mAh লিথিয়াম প্রো নন রিমুভেবল চার্জিং 10 ওয়াট স্পিন ফর মি। উনি অনেক ইনফরমেশন দিয়েছেন, ফাহাদ ভাই জন্য একটা স্পিন করে ফেলেন। ফাহাদ আহমেদ ভাই যদি লক্ষ্য থাকে অটুট এবং কবি থাকে সিটে, হবেই হবে দেখা, দেখা হবে বিটে। কিসের বিটে? স্পিনের বিটে দেখা নেই, যে হয়ে যাচ্ছে যা হয় নাই। এক মিনিট নীরবতা ফর নাথিং, যে নীরবতা আমি ব্রেক করে দিছি। বাট এনিওয়ে, সীমান্ত চৌধুরী বলেছেন আমার আম্মুর জন্য ফোনটা পেতে চাই গিফট করবো। তারপরে বলেছেন Motorola G8 এর বেস্ট ফিচার হচ্ছে 4GB RAM আর 5000 mAh হিউজ ব্যাটারি, হিউজ ব্যাটারি, হিউজ ব্যাটারি। সীমান্ত চৌধুরী ভাইয়ের জন্য একটা স্পিন করতে হবে এবং এটা আমরা থামাই দিব পরে। ওকে সীমান্ত ভাই, দিস গোস ফর ইউ। উল্টা স্পিন হয়েছে আমরা দেখতে পাচ্ছি, আপনি বলে থামাই দিব, বলেন থামান না দেখে বলেন থামান। এই এখন আবার 5 বার গ্যাস স্টোভটা উঠলো, হ্যাঁ এটা আমি কিন্তু বুঝতে পারছি না আমি আজকে কি হচ্ছে এখানে, মানে হাত দিয়ে থামাচ্ছি তো এমন না যে মানে ঘুরতে ঘুরতে থামতেছে, তাহলেও বুঝতাম যে কেউ কিছু একটা করছে। আমি যাই না সীমন্ত ভাই, ভেরি সরি, উই ট্রাইড। হ্যাঁ পেস 21 গেম খেলার জন্য এটা বেস্ট, হ্যাঁ কিন্তু আপনি তো ফিচার কিছু বলেন নাই ওখানে। আপনার পেজে কি হচ্ছে বলুন তো, ঝড় উঠে যাচ্ছে আকাশিক, স্পিন ফর মি Motorola বেস্ট ফিচার প্রসেসর মিডিয়াটেক প্রসেসর বলেছে, তারপর কি বললো এটাই বলেছে প্রসেসর। আচ্ছা ঠিক আছে ভাইকে, ভাই প্রসেসরের জন্য ফোন কিনে, হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ দেন স্পিন, আচ্ছা আমি স্পিন করছি আপনি থামিয়ে দেন, স্টপ।
না, এটা দেরি করে দেওয়াই ভালো। ফোনের মতো একটা জিনিস যারা আমাদেরকে এখন লাইফটা দেখতেছেন, আপনি শেয়ার করতেছেন না কেন বলেন তো? আপনাকে যে এতক্ষণ ধরে বলছি, আপনি কেন লাইফটা শেয়ার করতেছেন না? এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন, আপনাকে কবি কবিতা বলতেছে, আপনার জন্য ওইখানে ফোন তোলার চেষ্টা করা হচ্ছে, আপনি কেন তারপর শেয়ার করবেন না? আমি 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 জানি না এটার মানেটা কি আসলে। আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। এনিওয়ে ইমোশনাল হয়ে লাভ নেই, বিকজ ইমোশনের দাম কোথায় আছে? সুলতান এম সজীব বলেছেন, মোটোরোলা G8 পাওয়ার লাইট প্রসেসর, মিডিয়াটেক MT6765, হিলিও P35, র্যাম 4GB, স্টোরেজ 64GB, ডিসপ্লে 6.5 ইঞ্চেস, ক্যামেরা ট্রিপল, ব্যাটারি 5000 mAh, অ্যান্ড হিয়ার গোজ ইউর স্পিন। সুলতান এম সজীব ইজ দ্য শেয়ারার অফ দ্য লাইভ। যারা এখন দেখতেছেন, যদি ফোন জিততে চান লাইভটাকে শেয়ার করে দেন, অ্যান্ড কমেন্ট করেন যে আপনি জিততে চান, হোয়াট আর দ্য বেস্ট ফিচার্স অফ মোটোরোলা G8, এবং আপনি এটা পেলে কী করবেন। Oh my god, that was so close. সবই আসলে সাপ। এত প্যাচ জীবনে, একটা সিম্পল লাইভ সেশনে এরকম ঘুরাইতে হবে আর গিফট উঠবে এটার মধ্যেও। করিম রনি বলেছেন, 5000 mAh ব্যাটারি ইজ বেস্ট, কিন্তু এইটা এত কাটখোটা টাইপের কমেন্ট করলে কেমন হবে? এখানে কি কমেন্ট আসছে দেখেন তো, আপনার পেজে তো নাই খুবই ক্রিয়েটিভ মানুষজন। কোন কথা হবে না, সো প্লিজ ভাইয়া ফোনটা আমাকে দিয়ে দেন, আজকে অনেক স্মৃতি আছে এই ফোনের সাথে। হাসান শুভ, আপনার জন্য তো অলরেডি একটা স্পিন করছি, আজকে করতে পারবো না। আফরাইন চৌধুরী রেদওয়ান, স্পিন ফর মাই মাদার প্লিজ প্লিজ, উনি আন্টির জন্য চাই। এই সবাই মানে ইদানিং আমি এই লাইফটাতে অনেক মানুষকে পাই যারা আন্টির জন্য চায়, আঙ্কেলের জন্য চায়। আমাদের এটা ভেরিফাই করা উচিত যে পাওয়ার পরে কি আপনি দিচ্ছেন কি না দিচ্ছেন আন্টিকে, এটা আমাদের কবিতা আসনিয়া ফাহরিন এটা ভেরিফাই করবে। আর যদি না দেন, আপনার বাসায় গিয়ে আপনাকে কবিতা শোনায় দিয়ে আসবে, দ্যাটস ইউর পানিশমেন্ট। আমরা এটাকে এমন না দেখে স্পিন করবো যেভাবে স্পিন করবো। হ্যাঁ, এখন স্পিন রেদওয়ান ভাই, আপনার জন্য একটা স্পিন হচ্ছে, আমরা নিজেরাও জানি না, আমরা নিজেরাও জানি না কি হবে, বাট স্পিন হচ্ছে, এন্ড স্পিনটা হচ্ছে, এন্ড যদি জিতে যান তাহলে কিন্তু আন্টি সহ এসে ফোনটা নিতে হবে, এন্ড দ্য স্পিন হ্যাজ স্টপড, হোয়াট ইজ দ্য রেজাল্ট? এটা দিস ইজ সাচ আ, এটার নাম হওয়া উচিত স্পিন ডিসঅ্যাপয়েন্টমেন্ট হুইল। ফার্স্ট নেম স্পিন, মিডল নেম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ফ্যামিলি নেম হুইল। হাসিবুল হক, ভাই রে ভাই, মোটোরোলা জি এইট পাওয়ার লাইট ইজ কোয়াইট চাঙ্কি উইথ এ থিকনেস অফ 9.2 mm, অলসো বিট হেভি অ্যাট নিয়ারলি 200 g। দ্য এন্টায়ার বডি ইজ বিল্ট ফ্রম প্লাস্টিক, বাট থ্যাংকস টু দ্য ম্যাট ফিনিশ it looks good and doesn't attract fingerprints too easily. In a world of disappearing headphone jacks, it's nice to see that Motorola G8 Lite still has one. You should win this. Acha apni jehetu apni apni koren, oh my god, ar bolen je utbe na, utbe na, utbe na bhai, utbe na, shudhu shudhu eta type korle Hasibul Haq bhai, utbe na, utbe na, shudhu shudhu try korteছেন, utbe na, utbe na, khali khali eto kichu type kore labh holo. Okay, make it stop. আচ্ছা হাসিবুল হক ভাই যেহেতু এত সুন্দর করে কমেন্ট লিখছে, না একটা স্পিন, হ্যাঁ নাও ইউ মেক ইট স্টপ, উঠবে না, উঠবে না ভাই, উঠবে না হাসিবুল হক ভাই, উঠবে না। আপনি যেহেতু অনেক সুন্দর একটা কমেন্ট লিখছেন,
এই কারণে আসলে আমরা আপনার জন্য আরেকটা স্পিন করতেছি, লেটস সি 3 2 1। হাসিবুল হক ভাই, আমার জীবনে দেখা ওয়ান অফ দি মোস্ট আনলাকি মানুষ হচ্ছেন আপনি, অ্যাট লিস্ট হোয়াইল ইট কামস টু উইনিং ফোনস, বাট কুদস ফর দ্য ওয়ান্ডারফুল কমেন্ট। দেখি আর কি কি বলতেছেন মানুষজন। হ্যাঁ, ব্যাটারিটা হেভি, পুরাই ক্রাশ খাইছি ব্যাটারির উপরে। হারুনুর রশিদ ভাই, আপনি ব্যাটারির উপরে ক্রাশ খাইছেন? আপনার জন্য তো স্পিন না করে পারাই যায় না। মেক ইট স্টপ। ভালো হয়েছে আপনি পান নাই, মাত্র দুই লাইনের কমেন্ট। মোহাম্মদ ইয়াসির সরকার, প্লিজ স্পিন ফর মি মোটোরোলা G8 ক্যামেরা 16 MP হেলিও P35 ব্যাটারি 5000 mAh। ইয়াসির সরকার ভাই, হিয়ার ইজ ইউর স্পিন, মেক ইট স্টপ। ইয়াসির সরকার ভাই, আপনি যদি মনে করে থাকেন দ্যাট ওয়াজ ইট, বিকজ দ্যাট ওয়াজ নট ইট, এখন শুরু হবে কবি তাসনিয়া ফারিনের কবিতা। ও মাই গড, কি না প্রতি কি না, এখন শুরু হবে কবি তাসনিয়া ফারিনের কবিতা। না এবার আপনি বলেন। ইয়াসির সরকার ভাই, এখন শুরু হবে কবি তাসনিয়া ফারিনের কবিতা। অবশেষে হলো ফোন জেতার অবসান, হতে হতেও হলো না আমার অন্তর্ধান। আর আপনি যেহেতু মোটোরোলা G8 প্লে পাওয়ার লাইট জিতেই গেছেন, দারাজে এসে ফোনটা নিয়ে যান। রাখতে পারলাম শেষ পর্যন্ত শো এর মান। বাহ 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 বাহ, বসে বসে চা বিস্কুট খান। বাহ 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 বাহ। ইয়াসির সরকার ভাই, আপনি যে যখন ফোনটা নিতে আসবেন সাথে প্রত্যেক লাইনের জন্য 500 টাকা করে চার্জ নিয়ে আসবেন, চার্জ ফর ক্রিয়েটিভিটি, ঠিক আছে? আর মিষ্টি নিয়ে আসবেন, মিষ্টি যাতে আমাদের পর্যন্ত পৌঁছায়। কবি তাসনিয়া ফারিনের জন্য আপনার জন্য কি মিষ্টি বলেন? আমার জন্য মিষ্টি কিনে নিজেই খেয়ে ফেলেন, সমস্যা নাই। আজকে যে দুর্ধর্ষ লাইভ সেশন, এই যে চ্যালেঞ্জিং অভিজ্ঞতা, এটার জন্য আমি একদমই রেডি ছিলাম না, রেডি ছিল না এখানের কেউ, কিন্তু তারপরও আমাদের এই অভিজ্ঞতাকে মুখোমুখি হতে হয়েছে, সম্মুখীন হতে হয়েছে অনেক বিপদের ঢেউ, সম্মুখীন হতে হয়েছে অনেক বিপদের ঢেউ। হ্যাঁ, রেডি ছিল না কেউ ঢেউ, এই চ্যালেঞ্জিং এক্সপেরিয়েন্সের জন্য রেডি ছিল না কেউ, রিপিট, এই চ্যালেঞ্জিং এক্সপেরিয়েন্সের জন্য রেডি ছিল না কেউ, হতে হয়েছে অনেক, সম্মুখীন হতে হয়েছে অনেক বিপদের ঢেউ, অনেক বিপদের ঢেউ। কি ভাবছিল আজকে খালি গিফটই হবে, সারা রাত 12-12 পর্যন্ত এই কবিতা চলবে, এই কারণে আজকে আমরা স্পিনার আনি নাই, কবি আনছি, কবি তাসনিয়া ফারিনের কবিতা ফর দ্য হোল নাইট। এনিওয়ে, যারা লাইফটা দেখছেন এবং মনে করছেন যে আমার জীবনে কি পাইলাম এই কবিতাই খালি, না, আপনিও একজন উইনার, কারণ আপনি এখন দারাজের অ্যাপে যদি যান এবং 12-12 সেকশনটা যদি যান, মাথাটাই খারাপ হয়ে যাবে ভাই, সবাই উইনার। আর কালকে তো ঠিক 11:30 সময় এখানে আসবেনই এসে।